নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং বিএনপি চেয়ারপারসন মুক্তির দাবিতে সারা দেশে বিএনপির কর্মসূচি চলাকালে হামলা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অর্ধশতাধিক। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সকালে নাটোরের শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিএনপি কর্মীদের উপর চড়াও হয় আওয়ামী লীগ কর্মীরা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর কেন্দ্রীয় যুব দলের সহসাধারণ সম্পাদক মাহতাব আলমের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা পুলিশি ব্যারিকেডের মধ্যে পুনরায় সমাবেশ শুরু করেন। এদিকে সাভারে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক নেতাকর্মী। এছাড়া পটুয়াখালী ও কুষ্টিয়া বগুড়ায় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।